হিসাব দিচ্ছ আমি যে চলছি আমাকে দিচ্ছ না কেন তাহলে যখন আল্লাহর কাছে চায় যারা গুনার মধ্যে লিপ্ত থাকে তারা যখন চায় আল্লাহ তখন ডাক তাড়াতাড়ি দিয়ে দে যা চায় দিয়ে দে না সে দুনিয়ার জন্য চাচ্ছে যখন তার থেকে কেড়ে নিব। তখন তার মসজিদের কথা মনে পড়বে আমি আল্লাহর কথা মনে পড়ব আর যখন দিব তখন তার কোনো কোনো কিছু মনে পড়ে না আমি আল্লাহর কথা তার মনে পড়ে না এই জন্য দিয়ে দে সে দূর হয়ে যাক যারা চাইতে থাকে দিতে থাকে থাকে যদি চিন্তা করেন চাচ্ছি চাচ্ছি কিন্তু দিচ্ছে না আল্লাহ তাহলে টেনশন করবে না আল্লাহ ডাক দিয়ে বলে এ ফেরেস তারা এ আমার বান্দা খাস বান্দা চাইতেছে দিস না দিস না তার চাওয়াটা আমার কাছে ভালো লাগছে এখন দিস না আর একটু চাক আর একটু চাক আর একটু চাইতে থাকুক তার চাওয়াটা আমার বড় ভালো লাগছে একটু প্যারেশানিতে রাখ একটু প্যারেশানিতে রাখ তখন প্যারেশানি হয়ে যখন আল্লাহ বলে উঠে আমি আল্লাহ তখন ভালো লাগে যখন আপনার হচ্ছে না হচ্ছে না কোনো কাজ টেনশন নিও না বান্দা ইন্নামাল উসরুসান দুঃখের পরেই সুখ তার

পরিবর্তনের জন্য আসতে হবে মাহফিলগুলিতে পরিবর্তন উচিলায় যে সারা বছর তো মাহফিল দুই চারটা হয় প্রত্যেকটা মাহফিলে বসবো যে নিজেকে পরিবর্তন করতে হবে দেখেন রব্বে করিম যা চান তাই হয় এখন কেউ কেউ বলে যে হুজুর আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না তাহলে যারা জেনা করে যারা চুরি করে এটা কি আল্লাহর হুকুমে করে না হুজুবিল্লা না আল্লাহর ইজাজতে করে অর্থাৎ আল্লাহর পারমিশনে আল্লাহ ছুট দিয়ে রেখেছেন ছাড় দিয়ে রেখেছেন যে তুমি চাইলে করতে পারো জেনা করবা করো মদ খাবা খাও তোমাকে এখতিয়ার দিয়েছি তুমি করতে পারো এখন তোমার শক্তি আছে করতে পারো কিন্তু একদিন হিসাব দিতে হবে ঠিক না আল্লাহর ইজাজতে হয় হুকুম তো সব দিয়ে রেখেছেন কুন কুন ঠিক কিনা হুকুম দিয়ে রেখেছে কোন হয়ে যাও ভায়া কোন হয়ে গিয়েছে ছয় দিনে কি হলো তখন তো সূর্য চাঁদও ছিল না কি হয়েছে কি হইতেছে কি হবে কেউই জানে অতীত বর্তমান ভবিষ্যৎ মাজি মুস্তাকবেল হাল পাস্ট প্রেজেন্ট ফিউচার এই তিন কালের মধ্যে পাস্ট প্রেজেন্ট অর্থাৎ অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছুই নেই আওয়াজ দেয় না অতীত ছাড়া বর্তমান আর ভবিষ্যৎ বলতে কিছু নেই এই যে এক সেকেন্ড চলে গেল বর্তমান ধরতে পারছি না ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানি না তো সমস্ত কিছু শুধু অতীতে আর অতীতে যদি দেখেন শুধু প্রত্যেকটা স্টেপ পায়ের স্টেপগুলি ফেলে এসেছি সব গুনা সব গুনা এই গুনা নিয়ে আমরা বসেছি একা একা গুনা করি দরজা বন্ধ করি কেউ দেখে না কিন্তু দরজার নিচে দিয়ে যিনি অক্সিজেন পাঠিয়ে দেয় তিনি দেখে তিনি তিনি তিনিকে স্মরণে রাখবেন আমার রসুল আরবি বলেন শুধু একটা জিনিস তোমাকে সমস্ত গুনা থেকে হেফাজত করতে পারে ইন্নাফা মুনকার একমাত্র নামাজ তোমাকে গুণা থেকে হেফাজত করবে নামাজ শুধু সালাদ শেষদা নয় নামাজ এক প্রশান্তির নাম নামাজ দুশ্চিন্তা থেকে হেফাজত করার নাম আপনাকে ইবাদত থেকে গাফেল করবে শয়তা যদি আপনার মনের মধ্যে আসে যে আমি ইবাদত করতে চাই মনে রাখবেন রহমতের দরজাটা রব্বুল আলামিন আপনার জন্য খুলেছে যদি বলেন কালকে থেকে ঠিক হয়ে যাব কালকে থেকে পরিবর্তন হয়ে যাব কালকে থেকে যে যাই বলুক যত রকমই বলুক কালকে থেকে নামাজ কালাম পড়ব একদম সঠিক পথে চলবো এরকম কালকে আর আসে না কালার আসনা যুবকরা বলে হুজুর প্রত্যেক দিন নিয়ত করি কালকে থেকে চেঞ্জ হয়ে যাবে আগামী কালকে থেকে চেঞ্জ হয়ে যাবে যে যা বলুক যা বহুত দেখেছি মানুষের কথা শুনবো না আর মানুষের কথা এখন শুনবো শুধু রবের কথা বলে কালকে থেকে চেঞ্জ হয়ে যাবে ওই কাল আর আসে না যখন কাল কাল বলছেন কালকে থেকে তার মানে বুঝবেন ওই যে বললাম রহমতের দরজাটা আপনার জন্য খোলা হয়েছে সুবহানাল্লাহ কয় না রহমতের দরজাটা আপনার জন্য খোলা হয়েছে আর কাল বলছেন তো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে আজ হবে কি হবে আজ আজ থেকে পরিবর্তন আজ থেকে পরিবর্তন ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর আর দুটা যে প্রহরী লাগানো দুই কাঁধে এদের হিসাবটাও তো আমরা জানি না আমরা এখন যে বসেছি ডান কাদের ফেরেস্তা খালি লেখায় ব্যস্ত বাম কাদের আর বৈশা আছে সুহান বাম কাদের ফেরেস্তার কোনো কাজ নাই কিন্তু আমাদেরকে দেখছে আমরা দেখার সুযোগ নাই আমরা সুযোগ পাই না তার মানে ফেরেস্তা দেখি না নবী দেখমু কেমনে আল্লাহ দেখমু কেমনে আওয়াজ দেয় না ঠিক না কলব অন্ধকার কলব অন্ধকার কলবকে জাগ্রত করতে হবে আপনার পুরো দেহে অপরিষ্কার হলে আপনার টেনশনে ঘুম আসে না এখান থেকে কলব দাগ হইতে হইতে অন্ধকার হয়ে গেছে ময়লা হয়ে গিয়েছে সেদিকে খেয়াল নেই আজকে যদি তবা করেন নেন মালাকুল মত আগামীকালকে আপনাকে জান্নাত হিসাবে ঘোষণা দিবে জান্নাত হিসাবে আপনার রু কবজ করবে যদি নিয়ত করেন দেখেন গুনা যখন আপনার হয় এর আগ মুহূর্তে গুনাতে লিপ্ত হওয়ার আগেই কারামান কাতিবের মধ্যে ডান কাদের ফেরেশতা আপনি নিয়ত করেন আগামী কালকে আমি ফজর নামাজ পড়ব ইনশাআল্লাহ সাতরাতে লিপিবদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডান কাদের ফেরেশতা লিখেবেলে কিন্তু বাম কাদে আপনি যদি বলেন আগামী কালকে 14 ফেব্রুয়ারি তে নিজে গুনা করමු না আমরা দেখমু আছে না কিছু আছে না আছে না আছে এরকম যদি নিয়ত করেন ওটা কিন্তু লিপিবদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই গুণা না করছেন দেখেন আমার আল্লাহ কতটা দয়াবান বলে ফেরেস্তা লিখিস না এখনো তো করে নাই আপনি যখন করে ফেলেছেন গুণা করে ফেলেছেন তখনও আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে লিখিস না চব্বিশ ঘন্টা রাখ যদি আমার দয়াল নবী মুস্তাফার উম্মতটা যদি তবা করে ফিরে আসে আমি তো গফার আমি তো ক্ষমা করার জন্য বসে আছি তো দেখছেন আমাদের কত খেয়াল রাখে আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ বলেন কার কাছে যাস কিসের জন্য যাস সব স্বার্থপর আমি আসিনা না তোর জন্য সুহান আল্লাহ বলে না আমাদের জন্য কে আছেন নামটা খুব ছোট্ট যে কেউই নেয় মুখ দিয়ে নিতে থাকে নিতে থাকে আল্লাহ 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 কি আর হয় কিন্তু একবার মনে করে দেখেন যদি মহব্বতে নেন অন্তরটা প্রশান্ত দিয়ে দেয় কে আল্লাহ আওয়াজ দেনাকে প্রশান্ত হয়ে যাবে যে কারো কাছে গিয়ে দুঃখ শুনান এই দুঃখ নিয়ে সওয়াবাজি করবে আপনার দুঃখ শুনে আপনাকে ক্রিটিসাইজ করতে পারে আপনাকে ব্ল্যাকমেইল করতে পারে কিন্তু রব্বে কারিমের কাছে আপনি দুঃখ শুনান তিনি প্রশান্ত হালকা করে দিবে সব স্বার্থবরে দুনিয়া আসফালা সাফিলিন বলা হয়েছে দুনিয়াকে নিকৃষ্ট আহসানিতা কবিম সর্ব উৎকৃষ্ট করে রাব বেকারিম আমাদেরকে তৈরি করেছেন সুবান আলাহ বলেন আচ্ছা শুনেন আমি আপনাদেরকে একটা এবার স্পষ্ট জেনার ব্যাপারে আমার কাছে বলেছে জেনা সবচেয়ে বড় গুনা নাওজুবিল্লা পড়ে নাওজুবিল্লাহ জেনা সবচেয়ে বড় গুনা এই গুনাহ বান্দা চোখ দিয়ে করে হাত দিয়ে করে পা দিয়ে করে লজ্জার স্থান দিয়ে করে সব কিছু দিয়ে করে শুনে শুনেও জেনার গুনাহ হয় এখন বান্দা এই মধ্যে যখন লিপ্ত হইতেছে হারুত মারুত নামে দুইজন ফেরেস্তা আছে এখনো উল্টা লটকায় রয়েছে ছাড়াটা পাবে কেমতের আগে তারা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ মানুষ বড় স্বার্থপ তোমাকে ভুলে গিয়েছে গুণা করে তুমি এত কিছু দাও সুক্রিয়া আদায় করে না বলতেছে তোমরা যদি মানুষ হইতা তোমরাও করতা বলে না আল্লাহ আমরা কখনো করতাম না দুজন ফেরেশতা হারুত মারুত আল্লাহ বলতেছেন ঠিক আছে যাও তোমাদেরকে মানুষ হিসাবে প্রেরণ করছি দেখি তোমরা কি করো বলে আল্লাহ আমরা জীবনও তোমার নাফরমানি করব না বলে ঠিক আছে তিনটা জিনিস থেকে হেফাজত করবা একটা হলো জিনা একটা কি আরেকটা হলো মদ পান করবা না আর একটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না তিনটা শর্ত দিল তিনটা শর্ত দিয়ে হারুত মারুতকে পাঠানো হলো যখন আসলো প্রথম গুনাই করে বসলো এক সুন্দরী নারী প্রেমে পড়ে গেল নাউজুবিল্লাহ বেগানা নারী আদাইউস সুলাইয়াত খুলুল জান্নাহ দাইউস যারা বেগানা হয়ে ঘুরে ফিরে তারা কখনো জান্নাতে সুঘ্রাণ পাবে না যখন ওই দাইউস দাইউস দেখেন প্রথম আপনার জেনা দিয়ে শুরু হয় এখন বান্দা গিয়ে ধর্ষণ করে না চোখ দিয়ে ধর্ষণ করে ফেলে না বর্তমানে এমন যুগ চলে এসেছে সোশ্যাল মিডিয়ার যুগ আমরা এখন গুনার মধ্যে এমন ভাবে লিপ্ত হই এখন গিয়ে ধর্ষণ করে না কেউ রেপ করে না চোখ দিয়ে রেপ করে ফেলে না গুনা আমাদের পারফিউম হয়ে গিয়েছে গীবত বচ্চগোল খুরি চায়ের আড্ডার মধ্যে বসে এগুলো আমাদের পোশাক আশাক হয়ে গেছে না এগুলো থেকে বুঝানোর কেউ নেই হারুত মারুত প্রথম এক নারী আসক্ত হয়ে গেল বেগানা নারী প্রেমে পড়ে গেল নারীর সাথে যখন খারাপ কাজ করতে চাইল সে বলল যে না আমার হাজবেন্ড আছে তোমার সাথে আমার সাথে যদি খারাপ কাজ করতে হয় তাহলে আমার হাজবেন্ডকে হত্যা করতে হবে আর তোমাকে মদ পান করতে হবে নজবিল্লা এখন সে বল তারা বলতেছে না আমরা জেনাও করব না হত্যাও করতে পারবো না তখন বলছে ঠিক আছে সবচেয়ে ছোট গুণা মদ পান করো মদ পান করো এটা তো ছোট্ট গুণা সমস্যা নাই তখন প্রথম চিন্তাগুলো ঠিক আছে মদ পান করবো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ গাফার তখন তারা হারুত মারু তুই ফেরেস তা যারা মানুষ হয়ে আসছিল তারা প্রথম সারাপ পান করলো মদ পান করলো যখন জোশে হোশ চলে গেল তখন নারীর প্রতি আসক্ত হলো যখন আসক্ত হলো তখন চিন্তা করলো একে হাসিল করতে তার স্বামীকে হত্যা করতে হবে হত্যা করতে হবে তারপর হত্যা করলো হত্যা করার পর জেনা করলো তিনও গুণা একসাথে করলো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ পড়েন

হাজরত মালিক তাকায় থাকে মার আল্লাহ নাফরমান ছিল মার 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 খাইতে থাকে আল্লাহ নবী বলেন আমি তার হৃদয়ে কোনো প্রেম দেখি নাই সে ফেরেস্তা অপেক্ষা করছে আপনার আমার জন্য দেখেন আমার নবী বলতেছেন অধিকাংশ নারী দেখেছি জাহান নামে গিয়েছে শুধু জুবানের জন্য বড় খারাপ জিনিস এটা এটাকে হেফাজত এই লিসান এই জুবানকে হেফাজত করে না এজন্য ঘরে ঘরে এখন ছয় মাস না যাইতে তালাক ঠিক আওয়াজ দেন আওয়াজ দিতে হবে বাবা এই জুবান দিয়ে বলে আস্তে করে বলে যে আপনাকে অনেক ভালোবাসি বেগানা পুরুষ বেগানা নারী এই জুবান দ্বারাই গুনার মধ্যে লিপ্ত হয় ঠিক না এরপরে দেখেন পুরুষরা গুনার মধ্যে লিপ্ত হয় চোখ দ্বারা আর নারীরা লিপ্ত হয় জুবান দ্বারা এই জন্য দুটাকে হেফাজত করার দরকার আছে কি নাই গভীর খেয়াল এক ব্যক্তি বলতেছে আমার খুব ক্ষুধা লেগেছে এক বাগান দিয়ে যাচ্ছে হঠাৎ করে দেখে আম গাছ ক্ষুধা ছিল হঠাৎ করে চোখ দিয়ে সে আমির দিকে তাকালো চোখ দিয়ে দেখার পরে চোখ দিয়ে তো এখন পারা যাবে না আম কি চোখ দিয়ে পারা যাবে পারা যাবে না হাত দিয়ে পারল এখন হাত দিয়ে কি খাওয়া যাবে না জুবান দিয়ে খাইলো এখন জুবান দিয়ে যখন মুখ দিয়ে খাইলো খাওয়ার পর জুবানে কি মুখে কি রাখা যাবে পেটে রাখলো পেটে রাখার পরে এই সমস্ত কর্মকাণ্ড দেখতে ওই যে বাগানের মালিক হঠাৎ করে দূর থেকে দেখতেছে তেনার একটা আম ডাকাতি হয়ে গেছে দৌড়ায় আসলো লাঠি নিল পিঠের মধ্যে মারছে পিঠের মধ্যে যখন মারছে এক মাইরে শোক দে পানি তখন তার খেয়াল হইল সমস্ত দোষ চোখের এই চোখ থেকে এখন পানি বেরোচ্ছে আওয়াজ দেয় না আমার কথা বোঝা যাচ্ছে ওই যে ছুরু হয়েছিল চোখ দিয়ে আপনি যেটা করছেন সেটা ফিরে আসবে মনে রাখবেন এখন দেদারসে করছেন শক্তি আছে সামর্থ্য আছে করছেন কেউ যদি সমালোচনা করে চুপ থাকেন কাফুল্লি সাদ চুপ থাকেন চুপ থাকেন কেউ কষ্ট দিলে তাকে মাফ করে দেন সালাম দেয় নাই উত্তর দেয় নাই সালাম দিয়ে যান এক ফোটা জায়গার জন্য আপনার সাথে ঝগড়া করছে দিয়ে দেন আপনাকে নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে ক্রিটিসাইজ করছে করতে দেন আজকে সুযোগ আছে সমর্থ আছে ক্ষমতা আছে করতে দেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আপনি সবর করেন ইন আল্লাহ মাআসাবিন ওই যে বলেছিলাম ধৈর্যশীল সাথে আল্লাহ থাকেন ধৈর্যদত্ত থাকেন আপনি ভাবছেন এখন দোয়া করতেছি কবুল হচ্ছে না আমার নবী বলেছেন যে দোয়াগুলি দুনিয়াতে মনে করেছে বলেছে কিন্তু হয় নাই কিছু দোয়া হয়েছে কবুল কিন্তু আল্লাহ কিছু দোয়া তোমার কবুল করে নাই টেনশন নিও না হাশরের ময়দানে উঠতে দেরি নেই আল্লাহ বলবেন ফেরেশতারা তার দোয়া যা যা বাকি ছিল আজকে সব কবুল করতে থাক যখন কবুল করতে থাকবে আমার মহান নবী হাদিসের মধ্যে বলেন ওই দিন জান্নাতে বসে বান্দা আপনি চিন্তা করবেন যদি দুনিয়াতে সমস্ত দোয়াই আল্লাহ ফিরিয়ে দিত হয়তো বা আজকের জান্নাতে আরো বেশি নাজাব পেতাম বেশি উপহার পেতাম সুহান তখন আফসুস করবেন যে দুনিয়াতে কবুল না হইলে আরো ভালো হইত এই নিয়ামত তখন তাবদিল হবে যখন আপনি দিলের দুনিয়াটাকে আবাদ করবেন আল্লাহ সুহান আল্লাহ বলবেন না প্রেম তো এরকমই হয় ঠিকই না যখন নবীর প্রেমে আসক্ত হবেন তখন বুঝবেন দেখেন একটু যুবকদেরকে ইবাদত এবং আল্লাহর রিয়াজতের উপর একটু বর্ণনা দিয়ে যাই আপনার নামাজের প্রতি ইমান আসতেছে না ভালোবাসা আসতেছে না খালেদ বিন বলিদ রাজি আল্লাহ তালান একটা হাদিস বলে দিয়ে যাই হাজরতে খালেদ বিন বলিদ রাজি আল্লাহ তালান যেনাকে সাইফুল্লাহ ডাকা হতো সোর্ড অফ আল্লাহ অল মাইটি যেনাকে আল্লাহর তলোয়ার বলা হতো সুহানালা বলে অনেক বড় যোদ্ধা ছিলেন ফাইটার ছিলেন জীবন কখনো উনি হারের সম্মুখীন হয় নাই যতটা যুদ্ধ অংশগ্রহণ করছে ততটার মধ্যে আল্লাহ বিজয় দান করেছে তিনি একদিন যখন রোম সম্রাজ্যের সাথে ফাইট করছেন যুদ্ধ করছেন এমনত অবস্থায় দেখতেছেন যে রোম সম্রাজ্যের সৈন্য সামগ্রী অনেক বেশি লক্ষ্য কেনারটা কম হাজার মতো সবাই বলতেছে খালিদ ভ্যালি ঈদ আজকে তো মনে হয় পরাজয় বরণ করব তখন তিনি বলতেছে পরাজয় বিজয় দেওয়ার মালিককে বাদ দিয়ে উনি খালি টুপি খুঁজতেছে টুপি খুঁজতেছে আমার টুপিটা কই টুপিটা কই একজন বলতেছে হাজাদ আমার টুপি নেন বলে না তোমার টুপি না আমার টুপিটা কই বলে টুপির জন্য যুদ্ধ আপনি থামিয়ে রেখেছেন এদিকে কাফের সংখ্যা বেশি দেখেন আমার নবীর প্রেমটা দেখেন এই নবীর প্রেমটা উষ্ণতা এই ভালোবাসার আগুনটা যদি কসম করে বলতেছি হৃদয়ের মধ্যে জ্বালাতে পারেন আমার নবীর ভালোবাসার কারণে আপনার জীবনটা আসান করে দিবে কে আল্লাহ যখন খালিদ বিন বালি টুপি খুঁজতেছে বলে আমার টুপি নেন বলে না টুপি তোমার টুপি তো রহস্য না রহস্য আমার টুপির মধ্যে যখন এরকম খুঁজতেছে খুঁজতেছে হাদিসের মধ্যে এরকম এসেছে যে হাজতে আবু ওবায়দা বিন জার্রা রাজি আল্লাহ তালান ওবায়দা বিন জার্রা আবু ওবায়দা বিন জার্রা রাজি আল্লাহ তালান মদিনার মধ্যে ছিলেন ওদিকে খালিদ বিন বালিদ অনেক দূরে যুদ্ধ চলতেছে আবু ওবায়দা বিন জার্রা রাজি আল্লাহ খাবের মধ্যে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে সুবাহ এসে বলতেছে আবু জার্রা

and দুনিয়া সমস্ত তলোয়ারের ধার এক দিকে হয় কিন্তু ঈমানের তলোয়ারের ধার দুই দিকে হয় কাটতে কাটতে পরিবার পরিজন দুনিয়াদারি সব কাটতে কাটতে আপনাকে নবীর কদমে পৌঁছাইতে হবে আবু জাররা যখন উবাইদা বিন জাররা তিনি তখন আমার নবীর হুকুমে লাশকান নিয়ে যখন যাচ্ছেন দেখেন তেনার সৈন্য সামগ্রীর সামনে আরেকটা ঘোড়া নিয়ে কে জানি ধোরায়ে যাচ্ছে যে একদম হালকা পাতলা করে কে জানি একজন ঘোড়া নিয়ে ধোরায়ে যাচ্ছে তিনি ইশারা দিলেন থামছে না তিনি ওই দেখতেছে একটা সিঙ্গেলে ঘোড়া ধোরাচ্ছে যাচ্ছে তিনি তখন তেনার লাশকান নিয়ে তেনার সমস্ত সৈন্য বাহিনী সামনে গিয়ে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বলতেছেন কে দেখতেছে যে ওই ঘোড়ার মধ্যে একজন খাতুন একটা মা বসা একজন মেয়ে বসা মহিলা বসা তখন ওই খাতুন পর্দা নিশিন ছিলেন বলতেছে কে গো মা আপনি বলে আমি হলাম খালিদ ওয়ালিদের স্ত্রী তেনার স্ত্রী তেনার ওয়াইফ বলে মাগ আপনি কোথায় যাচ্ছেন বলে আমি ঘরের মধ্যে কাজ করছিলাম আমার আমার স্বামী যুদ্ধের জন্য যখন বের হয় আল্লাহ রসুলের নাম নিয়ে বের হয় আজকেও বের হয়েছে আজকেও বের হয়েছে যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি জানি না তেনার হার হয়েছে না জিত হয়েছে কিন্তু আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম তেনার পরিধিত একটা টুপি আছে এই টুপিটা টুপিটা তিনি ঘরে রেখে গিয়েছে তখন মনে হলো এই টুপিটা তেনার প্রয়োজন হতে পারে দেখেন ওয়াইফ কেমন কেমন জীবন সঙ্গিনী যদি জীবন

তিনি যে যুদ্ধের মধ্যে পরাজয় নয় জিত হাসিল করতে পারেন তখন তিনি বলতেছে টুপির মধ্যে কি বলে টুপির মধ্যে আমান দয়াল নবী রহমতুল্লাহ আলমিনের দুইটা চুল মুবারক তিনি সুতা দিয়ে বেঁধে রেখেছেন এই দুটি আমাকে খালিদ্দিন তিনি আমাকে একদিন গভীর রাতে বলেছেন তুমি কি জানো আমি কেন সব সময় যুদ্ধের মধ্যে বিজয় লাভ করি কারণ আমার নবীর চুল মুবারকের বরকতে আল্লাহ আমাকে সব সময় ফাতা হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্যই তো আমাকে সাইফুল্লাহ আল্লাহ ফোড় আল্লাহ তলোয়ার ডাকা হয় আমি এই জন্য কখনোই হারের সম্মুখীন হই নাই যেই যেই যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি সেই সেই যুদ্ধে আল্লাহ আমাকে বিজয় দান করেছে তখন বলতেছে এই সমস্ত রহস্য মার ফতল ওই টুপি যে টুপির মধ্যে আমার দয়াল নবীর দুটা চুল মুবারক আছে দেখেন আল্লাহ আকবর যখন খাতুন বলতেছে টুপিটা আমি দেখলাম যখন ঘরে তখন আমার মনে হলো আজকে মনে হয় তিনি বিপদে আছে এই যাচ্ছি আবু ওবায়দা বিন জাররা বলতেছে বোন গো আপনি সঠিকই বলছেন আমার নবী আমাকে বলেছেন যে খালিদ বিন ওয়ালিদ বিপদে আছে তার মানে আপনার কথা আর আমার নবীর কথা মিলে গেল নবী সত্য বলছেন আমার নবী সাদাক্তা আমার নবী সত্যবাদী আমার নবী সত্যের রা দেখায় যখন এই অবস্থা হলো দুনো জন একসাথে গেলেন যখন খালিদ বিন ওয়ালিদ ফাইট করার জন্য বলতেছে সমস্যা নাই আল্লাহর ক্ষমতা দিয়ে একাই আমি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব যখন তিনি তলোয়ার নিয়ে একা দাঁড়িয়ে আছেন তখন দেখতেছেন কাফেরদের মাঝখানে সব কাফেররা বালুর মতো বাতাসের মতো খালি উঠতেছে আর মাঝখান দিয়ে একটা খাতুন একটা একটা ঘোড়া সামনে দিয়ে আসতেছে বলে ব্যাপার কি লক্ষ লক্ষ কাফের বাতাসের সাথে উঠতেছে ঘটনা কি দেখতেছে কাছাকাছি আসার পর ওই ঘোড়ার মধ্যে তেনার স্ত্রী নাকাব সরিয়ে বলতেছে খালিদ বিন বারিদ আমি এসে গিয়েছি আপনার টুপি নিয়ে বলতেছে ব্যাপার কি আজকে কাফের এরকম বাতাসের মতো উঠতেছে ঘটনা কি বলে ঘটনা একটাই আপনার কাছে যখন টুপি মোবারকটা ছিল ওই দয়াল নবী চুল মোবারকের টুপিটা ছিল বিজয় আপনার দিকে ছিল আজকে আমার কাছে জন্য বিজয় আল্লাহ আমার কাছে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তাকবীর আল্লাহ কষ্ট হচ্ছে বাবা তাহলে নবীর প্রেমে সুখ আছে কি নেই আমার নবীর নামে বরকতা আছে কি নাই মা বোনরা ভাবতেছেন জান্নাতে কেমনে যাবেন বিয়ে করেন স্বামীর খেদমত করেন খালাস জান্নাত সুহান আল্লাহ কয় না কিচ্ছু লাগবে না আমার নবী বলেছেন নামাজ কায়েম করা আক আতলে জিক্রি নামাজ কায়েম করো পর্দা করো স্বামীর খেদমত করো খাতুনদের মা বোনদের উদ্দেশ্য করে বলতেছেন এই তিনটা কাজ করো তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে এখনকার আলট্রা মডার্ন নারীরা পা দিয়ে দেখায় দেউ যেখানে খাবার গরম আছে খেয়ে নেন আওয়াজ দেয় না এভাবে জান্নাত हासिल হবে না কখনো না আপনার আমার নবী বলছেন আল্লাহর পরকরণ যদি সেজদা দেওয়ার হুকুম হতো প্রত্যেক নারীকে ফরজ করা হতো তার স্বামীকে সেজদা দাও ঠিক কয় না এখন সেজদা দেওয়ার হুকুম নাই সেজদা দেওয়ার মালিক পাওয়ার মালিককে কে আল্লাহ আওয়াজ দেনা আল্লাহ পাওয়ার মালিক কিন্তু কথাটা নবী যে বলেছে তার মানে বোঝা যায় কথাটা দামি না কম দামি দামি প্রত্যেক নারীর জান্নাতটা তার স্বামীর কদম কখনো স্বামীর মুখে মুখে তর্ক করবেন না ইমাম শাফিয়া আলহ রহমা বলেন যে নারী তার স্বামীর মুখে চোখে চোখ রেখে মুখে মুখ রেখে কথা বলে ফেরেস তারা লানত দিতে থাকে সম্পর্ক এই জন্যই ছয় মাস টিকে না আগেরকার মা বোনের আমার দাদি হুজুর আমার আম্মা হুজুর আমার আম্মা যান তেনাদেরকে কখনো দেখেই নেই আমাদের আব্বা যান আমার দাদা হুজুর ওনাদের চোখে চোখ রেখে কথা বলতে আসলে টিপ টপ খুব খুব সুন্দর করে সুন্দরী ভাবে সাজুগুজ করে একদম বসে আছে আসছে সালাম দিয়ে যে খাবার রেডি চোখ নিচে সবসময় মা বোন আগেরকার মা বোনদেরকে দেখেছি চোখ নিচে রেখে স্বামীর সাথে নিজের বাদশার সাথে কথা বলছে নিজের হাজবেন্ডকে স্বামীকে বাদশাহ মনে করবেন তাহলেই তো আপনাকে মহারানি বানিয়ে রাখবে ঠিক না তুমি তুমি কই তুমি কই গেছো এত রাত কেন মোবাইলে বিজি কেন এই কোশ্চেন করা যাবে না আমাকে জিজ্ঞেস করতে সুজুর বিয়ে যদি দুইটা প্রথমটা করার পর দ্বিতীয়টা করার ইচ্ছা করে ফতুয়া কি আমি করে ফেলবেন যোগা দেখা জায়গা করে ফেলবেন দ্বিতীয় বিয়ে সমস্যা কি দ্বিতীয়টা করবেন চতুর্থ করবেন দায়িত্ব নিতে হবে জেনা বেড়ে যাচ্ছে আমরা জেনাকে সহজ করে দিয়েছি বিয়েকে কঠিন আওয়াজ দেয় না বিয়ে একটা জায়গায় চারটা করবেন সমর্থ থাকলে চারটা করবেন চারটা বন্ধ জায়গা আছে সমস্যা নেই আর আবার এখানে কথা আছে যদি প্রথম জন আপনাকে সুখী করে তাকে নিয়েই থাকে আমার হাবা কয় না অনেক যুবকরা যুজুর বিয়েই তো দেখলাম দিল্লির লাড্ডু খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন যারা বিয়ে করছে তারা জানে এই হাসিল রহস্যের হাসি এটা বড় রহস্যের হাসি যে করছে সে বুঝে যদি কেউ বলে যে বিয়ে করতে চাই ওই যে বিয়ে করছে সে বলবে যে করিস না জিন্দিগিটা বরবাদ জিজ্ঞেস করলে যে এখন কি অবস্থায় আছে বলে যে তুই জীবিত আমরা বিবাহিত বাকিটা বুঝা নেই আওয়াজ দেয় না ঠিকই না যারা বিবাহিত তারা বুঝে কত ধানে কত চাল আমি কথাগুলি হাকি বলছি সমাজটা এখন এইভাবেই চলছে ঘরে ঘরে নারী নির্যাতিত কম এখন পুরুষ নির্যাতিত পুরুষটা এখন চুপচাপ সহ্য করে ধৈর্য ধরে এই ঘরের মধ্যে রহমত আসে না আপনার হাজবেন্ড আপনার তোয়াজ করতে হবে মানতে হবে মহব্বত করতে হবে দুইটা জিনিস সব সময় মনে রাখবেন স্বামী স্ত্রী সম্পর্কটা সুদৃঢ় রাখে অনেক সুন্দর রাখে দুইটা জিনিস একটা হলো ট্রাস্ট একটা হলো রেসপেক্ট বিশ্বাস এবং সম্মান এই দুইটা জিনিস যেখানে আছে সম্পর্ক সেখানে নিবিড় একটা প্রশান্তিময় একটা সম্পর্ক থাকে সুন্দর থাকে একে অপরকে সম্মান করতে হবে যখন যাবেন ঘর থেকে বের হবেন स्त्रीকে সালাম দিবেন আগে আপনি খালি মা-বোনদেরকে পচাইতেছি না পুরুষদেরকেও বলার দরকার আছে সারাদিন পর ঘরে যায় যায় বাংলার পাঁচ বানাই চেহারা কিরান্স হইগুলো মুখি দেওয়া যায় না মনে কয় না তো এখানে সব আল্লাহর ওলি সব প্রশংসা করে মাঝে মাঝে প্রশংসা করবে যে তুমি যা রান্না করেছো ফ্যান্টাস্টিক ফ্যাবিলিয়াস এত চমৎকার জীবনে খাই এরকম রান্না ঠিক না এরকম প্রশংসা করবে জন্য সারা দিন আপনার জন্য সন্তানের জন্য খাটে প্রশংসা করবেন বাড়িয়ে দিবে কে আওয়াজ দেনা কে স্ত্রীর জন্য বেহিসাব খরচ করবেন সত্যি করে বলছি ওয়াইফের জন্য খরচ করবেন আল্লাহ রিজিকে কম দিবে না বাড়ায় দিবে কারণ ওই বেচারি সমস্ত সম্পর্ক ত্যাগ করে আপনার কাছে আসছে ঠিক কিনা মানে সম্পূর্ণ সম্পর্কগুলি ত্যাগ করে আপনার সাথে থাকছে একটা পুরুষ তার পরিবার নিয়ে সারা জীবন থাকে কিন্তু একটা নারী থাকে না একমাত্র পুরুষের কাছে থাকে এই জন্য মা বোনদেরকে কদর করবেন আদর করবেন মা বোনরা অনেকটা প্রজাপতির মতো শক্ত করে ধরলে মরে যায় আলতো করে ধরলে উড়ে যায় আগলায় রাখতে হয়

আল্লাহ তোমার বান্দারা তোমার সাথে ওয়াদা করেছে তুমি কবুল করে নাও আমিন বলেন একবার একটু নিয়ে ডাকুন আল্লাহ শান্তি আছে কি নেই আমার আল্লাহর নামটা নিতে শান্তি আছে কি দুঃখে থাকেন টেনশনে থাকেন একা একা থাকলে বান্দার হাকিকত বোঝা যায় একা একা বান্দা কি করে ওটাইলো হাকিকত একা একা যদি মালিকের নামটা মনে পড়ে বুঝবেন যে রহমত আপনার জন্য এখন অপেক্ষা করছে বিয়েতে যৌতুকের ভয়াবহতা সম্পর্ক হ্যাঁ আমি মনে করি যে ছেলেরা বিয়েতে বা বরপক্ষ বিয়েতে যৌতুকের জন্য মেয়ে পক্ষকে প্রেশারাইজ করে নির্যাতন করে এগুলো ভিক্ষুক এগুলো হলো ফকির জীবনের টাকা পয়সা দেখে নাই তো এই জন্য বোর্ডটা খাইতে চায় আওয়াজ কমইছে মানি না আরো জোর

একটা যদি এসি দেয় আমি কি আপনার মেয়ে ঠান্ডা বাতাস খাবে আমারটা কি আমি তো ফ্যানের বাতাস খাওয়ার জন্য অফিসে ব্যবসায় চাকরিতে তারপর আসতে ওইখানে শেষ না তো একটা গাড়ি দিলে আপনার মেয়ে তো বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাবে আমার কি আমি তো অফিসে আওয়াজ দেয় না এমনি কিন্তু ওনাকে জিজ্ঞেস আপনি যৌতুক সম্পর্কে গিয়ে যৌতুক একদম হারা কত বড় ফতুয়া দেখছেন এর আগে দিয়ে যা চাওয়ার তা চায়া ফেলছে

আজকে হাত তুলে বলবো আল্লাহ আজকে থেকে কোনো যৌতুক নিব দুই হাত তুলেন যারা বিবাহ করেন নাই হাত তুলে বলেন যে আমরা কেউ যৌতুক নিব না এবং কাউকে যৌতুক নিতে দিব না যারা যৌতুক নেয় তারা হলো ফকিননি কন্নি আওয়াজ আসে না কন্নি আল্লাহ কবুল করুক আমিন কলবুয়তিন হাদিস এসেছে যখন সুদগুজ খাইতে মন চায় হাসর ময়দানে উঠবেন ফ্যাট একটা এত বড় তারপরে আল্লাহ বুঝা দিব ওইটা যখন জাহান নামে ফি না জাহান নামা খালি দিনা চিরস্থায় জাহান নামে আপনাকে নিক্ষেপ করবে সেদিন বুঝবেন আল্লাহ সুদ ঘুষ থেকে এই সমাজকে হেফাজত করুক আমিন বলেন আমিন বলেন এগুলো নিয়ে কি বলবো এখন ব্যাংকের নামে ইন্টারেস্ট দিয়ে ওগুলি সুদ ব্যাংকের পাবলিক টাকা রাখে না রাখে তো কি ব্যাংকে টাকা রাখে না বিদেশে কি বিদেশ থেকে কি ব্যাংকে টাকা পাঠায় না ওটার ইন্টারেস্ট আসে না ওটাই তো সুদ এগুলো সব ইহুদিনা সারাদের ষড়যন্ত্র ঠিক আwas then ঠিক কিনা ইউদিনা যারা গুনার নাম চেঞ্জ করে ফেলেছে এ সুদ গুশের নাম ইন্টারেস্ট রেখে দিয়েছে মিথ্যা নাম বলে এমনি বলছি গীবত করে চকলখুরি করে ক্রিটিসাইজ করে এই গুনাহকে বলে যে এমনি গপসাপ করছি এগুলো সবই হুদিনা যারাদের ষড়যন্ত্র ঠিক মনে করে আমার সিংহরা নাই আমার সিংহরা এখনো আছে ঠিক আমার নবীর প্রত্যেকটা এক একটা সিংহ ঠিক কিনা আমরা হযরত ওমারের মতো খোলা তরবারি কাফেরদের বিরুদ্ধে নিতে রাজি আছে কিনাই বলে ইমান রাখবেন পার্সোনালিটি রাখবেন নিজের মধ্যে ব্যক্তিত্ব পয়দা করুন পার্সোনালিটি রাখুন কানের মধ্যে কি দেয় বললাম এটা কানের মধ্যে কি বলে হুজুর স্টাইল আমি বললাম তোমার মাইয়া বানা সারা দিছে কিসের স্টাইল আওয়াজ দেয় না পুরুষ ব্যক্তিত্ব রাখতে হবে আপনি পুরুষ আপনি মুসলমান আপনি বলবেন সারা পৃথিবী সারা সাতশো কোটি সারা পৃথিবীতে মানুষ বসবাস করেন কেউ যদি বলে হোয়াট ইজ দ্য মিনিং অফ উম্মতি উম্মতি কি মা মানুল উম্মতি উম্মতি কি নিজেকে দেখিয়ে বলবেন এটা হলো উমতি উম্মতি নিজেকে দাবি করবেন আপনি উম্মতি আপনি নবীর উম্মত সেই উম্মত সেই নবীর উম্মত যিনি 63 বছরে একটা মিথ্যা বলেন নাই সর্বদা সর্বদা আল্লাহর পথে বান্দাকে আনার জন্য নিয়োজিত করেছিলেন ঠিক কি না সেই নবীর উম্মত আপনি আপনার দায়িত্ব আছে নিজেকে প্রস্তুত করুন আপনার ছোট ভাই আছে বোন আছে বিয়ে করবেন এখন হয়তোবা ছেলে আপনি এখন মেয়ে কিন্তু একটা সময় আপনি স্বামী হবেন স্ত্রী হবেন একটা সময় বাবা হবেন মা হবেন আপনাদের কদমে আপনার সন্তানের জন্য বেহেস তো রেডি করেছেন কে কি কথা বোঝা যাচ্ছে এখনও তো বা আপনি নারী একজন মেয়ে একজন পুরুষ একটা ছেলে হতে পারেন কিন্তু একটা সময় আসবে যে আমার ময় মুরব্বী ভাই বাবারা যেভাবে বসে আছেন মুরব্বীরা আপনারাও এভাবে একটা সময় বৃদ্ধ হবেন কত যুবক নবীকে দেখবে বিধায় ওই নবীর দিদার পাওয়ার আশায় কত যুবক এখন বৃদ্ধ হয়ে গিয়েছে শুধু নবীকে একটাবার দেখবে বলে আল্লাহ শুনেছি তোমাকে তো দেখা যায় না এই চোখ দিয়ে যে জেনা দেখি গুণা দেখি কিভাবে তোমাকে দেখবো শুনেছি নবীকে দেখা যায় তাহাজুতের মশলার মধ্যে কত এখনো বৃদ্ধরা কত যুবকরা হাটটা তুলে চোখের পানি ফেল ফেল করে রাব্বে করিমের কাছে চায় ওই নবীকে একটা দেখতে চায় যে নবী তায়েফের ময়দানে আমাদের জন্য কষ্ট পেয়েছে সে নবীকে একটা দেখতে চাই যাব হুসনে থাউন কা জলবা নুমা অনবার কা আলম কে হোগা হর কই ফিদা হে বিন দেখে তো দিদার কা আলম কে হোগা সুবহানাল্লাহ না দেখে এত ভালোবাসি দেখলে জানি কত ভালোবাসতাম মাঝে মাঝে মন চায় বলি ইয়ারসুল্লাহ অনেক বড় গুনাগার আপনার কাছে প্রত্যেক দিন নামা আমল নাকি ফেরস্তারা নিয়ে যায় জানি না আমার আমলটা দেখলে আপনি কত কষ্ট পান ইয়ারসুল্লাহ ওই উম্মত হতে পারি নাই ফিলিস্তিনের মধ্যে ভাই বোনদের রক্তাক্ত ঝরানো হচ্ছে রক্ত ঝরানো হচ্ছে কিছুই করতে পারছি না ইয়ারসুল্লাহ আপনি যে দিন দিয়ে গিয়েছেন সে দিনটাকে আঁকড়ে ধরে রাখতে পারছি না ইয়া রসুল্লাহ মাঝে মাঝে নামাজ কাজা হয়ে যায় ইয়া রসুল্লাহ আবার খেদমতের কথা বলেছেন সেটাও ভুলে যাই ইয়া সমস্ত গুণা করি কিন্তু একটা জিনিস সবসময় মনে মনে ভাবি ইয়া রসুল্লাহ আপনাকে বড় ভালোবাসি সত্যি করে বলছি এখনো হয়তোবা অনেক যুবক আছে যারা হয়তোবা আল্লাহকে দেখে নেই জিবরাইল দেখে নেয় কোরআন সত্যি কি নাজিল হয়েছে এগুলো জানে না কিন্তু আপনি নবী মুস্তফা বলেছিলেন এটা কোরআন সবাই মেনে নিয়েছে সাহাবাদের মতো সবাই মেনে নিয়েছে আমাকে ওই দেন যাতে করতে পারি দিনকে জিন্দা প্রত্যেকটা মমিনের সিনার মধ্যে ধারণ করাতে পারি ইয়ার রসুলাল্লাহ আমার আল্লাহ বলেছেন তোমার তবা আমি কবুল করতেও পারি নাও করতে পারি কিন্তু আমার নবীর ওসিলা যদি দাও আমি নিশ্চয়ই সে তবাটা কবুল করব। এই জন্য সব সময় কাঁদি আমি যদি হাত তুলি আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে আমার চোখের পানির আল্লাহর দরবারে হতেও পারে পারে নাও হতে মেহরাজ রজনীতে আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি তো সমস্ত কিছুর মালিক তোমার তো সমস্ত কিছু তোমার হুকুমে চলে আল্লাহ তোমার কাছে কে এমন কোনো কিছু আছে যেটা বান্দার কাছে আছে কিন্তু তোমার কাছে নাই এমন কো কোনো জিনিস আছে যে তোমার কাছে নাই আল্লাহ উদ্দিন বলেছিল আমি সমস্ত কিছুর কালেক ও মালেক সব কিছু আমার নিয়ন্ত্রণে সব কিছু আমার কাছে আছে কিন্তু একটা জিনিস ছাড়া সেটা হলো বান্দার চোখের পানি এই জন্য হয়তো বা রাব্বি হাবলু বলে আমার নবী এখনও কাঁদছেন মদিনাতুল মোনাবারায় যাতে আল্লাহর দরবারে চোখের পানিও কম না থাকে সুভান আল্লাহ সে নবীর ঋণ কি দিয়ে শোধ করবেন বান্দা উঠুন উঠ বান্দা

এমনও আপনারা দয়াল নবীর শান জিজ্ঞেস করেন আমার নবীর শান কত উপরে আমার নবীর শান দেখতে চান আমার নবীর শান তো অনেক উপরে আল্লাহর শান তো অনেক উপরে আমি গুনাগারের কাছে আসবেন পানি পরা ফু দিয়ে দিবে একচল্লিশ দিন খাবেন পান করবেন দাঁড়িয়ে কেবলা মুখী হয়ে যত রোগ আছে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ ওজিফা সব আছে কোরআনের পাখি আল্লাহ তাবার তালা সব দিছে বান্দা তো জানে না রিজিকে বরকত হয় না আমার কাছে আসেন আমাদের কাছে আসে বিদেশে গিয়ে বেকার পড়ে আছে টাকা পয়সা নাই বিদেশে যেতে পারতেছে না এটা সমস্যা ওটা সমস্যা সব সমস্যার সমাধান আছে আছে কি নাই আওয়াজ না আছে কি নাই আমি সব সময় বলে থাকি হে প্রিয় যখন সফলতা চরম শিখরে পৌঁছাবা তখন তিরস্কারের সম্মুখীন তোমাকে হতেই হবে ধৈর্য ধরে সহ্য করে সে রবের প্রতি আস্থা রাখো একদিন সফলতা চিৎকার দিয়ে বলে দিবে তুমি কে ঠিক কি না একটা ওয়াকিয়া বলার ছিল ছোট করে যদি এক মিনিটে বলি এই যে যারা দিয়েছেন তাদেরও জন্য বলতেছি যারা মসজিদে এবং গরিব শীতকালে যারা বস্ত্র করে থাকেন যারা এই যে দান করেন তাদের খাজা চিস্টে আরে আর মা নব্বই লক্ষ বেদিনকে যিনি কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন তেনার একটা ছোট্ট ওয়া মনে পড়লো যারা দান করেন তেনাদের মাকামটা কেমন এরকম মজলিস বসা ছিল খাজা আজমির বলতেছেন মসজিদ তামির করা হবে মসজিদ বানানো হবে কে আছো দাও একজন ধনাঢ্যবান ব্যক্তি এক বস্তা টাকা নিয়ে হাজিরা দিল সবাই মারহাবা নারায় থাকবি নারায় সালাত, জিন্দাবাদ জিন্দাবাদ দিচ্ছে মারহাবা মারহাবা দিচ্ছে খায় জামানুদ্দিন চিস্তির কাছে গিয়ে বলো হুজুর আমি এটা দিতে চাই এক বস্তা টাকা পয়সা দেওয়ার পর সবাই যখন দিচ্ছে উনি বাবু উঠে গিয়ে দেওয়ার পরে আবার এসে জায়গায় বসলো কি মনে করে কিছুক্ষণ পরে গিয়ে বলতেছে হুজুর টাকাগুলি ফেরত দেন আমি দিব না দিব না বলে সব টাকা নিয়ে নিছে নেওয়ার পরে জায়গায় আসে বসলো এবার সবাই যারা এতক্ষণ জিন্দাবাদ দিছে মার হাবা দিছে কংগ্রেচুলেট করেছে তারাই এখন গালি দিতেছে কেউ কি থুতু দিয়ে চাইটা খায় আওয়াজ দেন কেউ কি ছু থুতো দিয়ে চেটে খায় নিজের থুতু ফেলে পর ছেড়ে চেটে খায় বলে তুমি দান করলা দান করে নিয়ে নিলা সবাই ভরা মাজলি সে কোনো কথা শুনছে না চুপচাপ বসে আছে চুপচাপ বসে আছে গালি গালার সবাই মুর্দাবাদ তার আল্লাহ তার উপর লা বর্ষণ করুক না অজবেল এরকম বিভিন্ন গালমন্দ করল কিচ্ছু হলো না পরে খা জামিন চিস্তি চুপচাপ হিন্দুস্তানের গারিবিন আওয়াজের কথা বলছি তার সৎকা কত বড় নেয়ামত দেখেন ওই যে ডান হাতে দিবেন বাম হাতে যাতে খবর না হয় আমরা তো অ্যানাউন্সমেন্ট করি নাম প্রচার করার মধ্যে ব্যস্ত থাকি যে আমি নিজে যাতে আমার নিজের নামটা যাতে সবাই শুনে এগুলো আমরা প্রচার করার জন্য এটা রিয়া হয় বেরিয়া নয় আপনি আল্লাহ রাহে দিলেন আল্লাহ যখন আপনাকে দেয় জানিয়ে দেয় না না জানিয়ে দেয় আওয়াজ দেয় না ঠিকই না আল্লাহ কারোর কাছে ঘোষণা দিয়ে দেয় না আপনাকে আল্লাহ আপনাকে যখন দেয় তখন বলে না যে তুমি মুসকি হাসির মধ্যে আমাকে বলে গিয়েছিলা যখন দিয়েছিলাম সুখের মধ্যে আমাকে ভুলে গিয়েছিলি যখন দুঃখ তোকে ঘাস করেছে তখনই আমার কথা মনে পড়েছে না জন্য ওই দানবীর হওয়ার চেষ্টা চেষ্টা করবেন করবেন মনটা পবিত্র রাখার বড় লোক যখন বছর দুয়েক পরে ইন্তেকাল করলো কেউ জানা যায় যায় না বলো উনি অমুক দিনে দান করে নিয়ে নিয়েছে বলেছে দিবে অনেকে আছে এরকম বলে দিবে কিন্তু বছর পরে এক বছর পর খুঁজেও পাওয়া যায় না আছে কি নেই বলে দিব নাম লিখায় সবার সামনে শোনায় আজ আমি দিব দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ শোনায় নাম লিখায় যখন আসে কো আমি অসুস্থ খুব কষ্ট মেয়ে অসুস্থ ছেলের পড়াশোনা বিভিন্ন তাল বাহানা করে আছে কি নাই যখন এরকম হয় তাদের কথা বলছি ভালো মতো শুনে রাখুন ভালো মন্দ দুই রকমই থাকে পয়সার এই পিট ও পিট দুটাই আছে হেড নয়তোবা টেল আপনি যেটাই বেছে নেন দুনিয়া যদি মনে করেন জান্নাত তাহলে আপনি ভুল আপনি যদি দুনিয়াকে বেশ বানান তাহলে আপনার আখেরাত হেল জাহান্নাম হয়ে যাবে ঠিকই না যখন দুই বছর পর ওই ব্যক্তি মারা গেল কেউ জানা যা যায় না জানা যায় কেউ যায় না বলে আর উনি দান করে নিয়ে নিয়েছে না জানা যা যাব না কিন্তু খা জামনি দিন চিস্তি সবাই জানা যায় আসো তেনার জানা যা স্বয়ং রসুল উল্লাহ বলেছেন আমাকে খাবে এসে আমার মদিনাওয়ালা বলেছেন তেনার জানা যা সবাইকে নিয়ে পড়ার জন্য আল্লাহর নবী হুকুম দিয়েছেন খাবে এসে আর আমার নবী যেটা স্বপ্নে সে হুকুম দেন সেটা আল্লাহর পক্ষ থেকে হয় সুবান বলে দেখেন দান সৎকার কত বড় জিনিস যারা মন থেকে দান করে যখন খাজান গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস্তির এই কথা শুনলে সবাই অবা তার যুব স্ট্রেঞ্জ কি বলেন হুজুর আপনার সামনে দান দি দান করে ফিরিয়ে নিয়েছে এখন আবার আপনি বলতেছেন ওনার জানাজা পড়ার জন্য এত বেইমান হয়ে গিয়েছিল এর ইমান সালামত আছে বলে হ্যাঁ ওই রাতে সে দুই বস্তা টাকা নিয়ে এসেছে মারহাবা বলে বলে যেদিন টাকা এক বছর নিয়ে নিয়েছিল বস্তা এক বস্তা যখন ফেরত নিয়েছে ওই ওই দিন রাতের বেলা গভীর রজনীতে দুই বস্তা টাকা নিয়ে এসেছিল বলে হুজুর আমি ওই সময় ফেরত নিয়েছি আমাকে ক্ষমা করবেন আমি যখন টাকা দিচ্ছিলাম তখন আমার নফস আমার ভিতরের মধ্যে শয়তান আমাকে ধোকা দিচ্ছিল নফস জিন্দাবাদ মারহাবা পে কংগ্রাচুলেট পে সে বারবার সে খুশি হচ্ছিল আমি তো আল্লাহর খুশির জন্য দিয়েছি বান্দার খুশির জন্য নয় এখন বান্দাকে বান্দারা যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করছে কংগ্রাচুলেট করছে যখন আমাকে মারহাবা বলছে আমার নফস বেড়ে যাচ্ছিলো এই জন্য নফসকে দমানোর জন্য আমরা বললাম ম্যান অফ আমাকে শয়তানের দিকে ধাবিত করছিস জাহান নামের দিকে ধাবিত করছিস এর জন্য সামনে দান করে সবার সামনে ফিরত নিয়েছি যারা মারহাবা করেছিল তারাই গালি দিচ্ছিল তখন মনে মনে খুশি হচ্ছিলাম যে নফস আমাকে দুনিয়া দার বানাচ্ছিলি কিন্তু আমি দুনিয়া দার নয় দিনদার এই জন্য নফসকে গালি খাইয়েছি গালি খাইয়েছি কিন্তু হঠাৎ মনে হলো দান করে তো ফিরত নিয়েছি রব্বে করিম তো আমার উপর নারাজ হবে এর আমি ডাবল নিয়ে এসছি দুই বস্থা নিয়ে আসছি যখন এটা হয়েছে খাজা গারিবে নওয়াজ মাইনুদ্দিন চিস্তি বলে এই দান কথা আমি কাউকে বলি নেই বরং সে গভীর রজনীতে একা একা এসে দান করত ওই যে আমার নবী বলেছে ডান হাতে দান করো বাম হাত যাদের ট্যান না পায় এই জন্য বলছি আজকে দুই বছর পর যখন ইন্তেকাল করেছে বান্দার কাছে সে সাধারণ হতে পারে কিন্তু আল্লাহর কাছে সে অসাধারণ হয়েছে এজন্য জানা যা আমার নবী বলেছেন দাও আমি খাজা মানি দিন তার জানা যা দিব দাফন করব তার জন্য দোয়া করবো সুভান হেদায়তের মালিক কে রিজিকের মালিক কে আল্লাহ বুঝ দান করুক আমিন বলে ইনশাআল্লাহ আমি আদারে করবো না এখনই দোয়া করব প্রত্যেকে দোয়ায় সামিল হবেন মা বাবা আত্মীয়স্বজন যারা ইন্তেকাল করেছে প্রত্যেকের জন্য দোয়া করবেন আল্লাহ আমিন